আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা যেই যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যাব সুইজারল্যান্ডের সবচাইতে ছোট একটি গ্রাম রোজেনলাউ। আর যেতে যেতে আপনাদের অসাধারণ সুন্দর সুন্দর ভিউ দেখাবো। আশা করি আমাদের এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। রোজেনলাউ যে গ্রামটি, এই গ্রামটিতে যাবার একটি মাত্র রাস্তা। আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়ে ওঠা আমরা এখন শুরু করে দিয়েছি, আর উঠতে সময় লাগবে প্রায় আধা ঘন্টার মতো। এটি সুইজারল্যান্ডের একটি প্রত্যন্ত গ্রাম। আপনারা ইউরোপের অন্যান্য দেশ থেকে যদি কেউ এখানে আসতে চান, ভিজিট করতে চান, অবশ্যই পার্সোনাল গাড়ি থাকতে হবে। আর পানিগুলা আসছে ওই বড় যে পাহাড়টি দেখছেন, ওই পাহাড় থেকে। আমরা ওখানেই যাচ্ছি, আপনাদের দেখাবো কিভাবে পানিগুলা গলে নদীতে প্রবাহিত হচ্ছে। আর সামনে দিকে যে পাহাড়টি দেখছেন, এই পাহাড়ের উচ্চতা 3,400 মিটারের মতো, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3.5 কিলোমিটার উপরে। আমরা রোজেনলাউয়ের খুব কাছাকাছি চলে আসছি। গাড়িটি এখন আমরা পার্কিং করব, তারপর আপনাদের এই জায়গাটি ঘুরিয়ে দেখাবো। আপনারা এখানে ফ্রি কার পার্কিং করতে পারবেন, আনলিমিটেড। আপনারা কেউ যদি চান এখানে ক্যাম্পিংও করতে পারবেন। এইখানকার যে ভিউটি আসলে অসাধারণ। আপনারা কেউ যদি সুইজারল্যান্ড ঘুরতে আসেন, এই রোজেনলা অবশ্যই একবার আসবেন। আশা করি অনেক 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 ভালো লাগবে। আমাদের সামনে যে পাহাড়গুলো দেখছেন, ওই পাহাড়গুলোতেই আমরা এখন উঠব। আমরা এখন এই জায়গায় গাড়িটি পার্কিং করে তারপর পায়ে হেঁটে উপরে উঠবো। আমরা এই মাত্র টিকিট নিলাম।
টিকিটের দাম জন প্রতি 10 ফ্রাঙ্ক আমরা যে পাহাড়টিতে উঠব এই পাহাড়টির নাম ইউং ফ্রাউ আলেক্স আসলে এখানে পানির অনেক শব্দে কথা ঠিক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না এই পানিগুলো আসছে এই বড় যে পাহাড়গুলো দেখছেন এই পাহাড়ের উপর থেকে পারমাসি পাহাড়গুলোতে বরফ জমে থাকে আর সামারের সময় একটু বেশি প্রচন্ড ঠান্ডা প্রায় +4 বা 5 এরকম কার্য হবে অনেক ঠান্ডা লাগছে আমাদের পুরো পাহাড়টা পাথর ওয়াও অসাধারণ পানিগুলো আসলে অনেক ঠান্ডা যার কারণে আমাদের অনেক বেশি ঠান্ডা লাগছিল এইখানকার ভিউগুলো কেমন ছিল আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না তবে একটাই কথা বলবো অসাধারণ আপনারা অবশ্যই অবশ্যই আসবেন যদি সম্ভব হয় আশা করি অনেক ভালো লাগবে আপনাদের